শুভ সকাল। একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্র বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত এবং একই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি কল্যাণ চন্দ্র শুকুল, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা, এই অধ্যায়টি সম্পর্কে। এখানে একটি বিষয় বলে নেওয়া দরকার, আর সেটি হলো তোমাদের এর আগে এই তৃতীয় অধ্যায় সম্পর্কে জুম অ্যাপের মাধ্যমে কয়েকটি ভিডিও ক্লাসে তোমাদের সাথে এই কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু এই বছরে এসে অর্থাৎ 2021 সালে এসে প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করা আসলে এটি, এবং এই কারণেই আমি তৃতীয় অধ্যায়ের আবার শুরু থেকে আসলে যেই বিষয়গুলো তোমাদের জন্য খুব দরকার সেগুলো আবার এই লেকচারে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যেটুকু পেরেছি দিয়েছি, বাকি যেই অংশটুকু রয়েছে সেগুলো পরবর্তী যে ভিডিও ক্লাসগুলো নেব সেখানে তোমাদেরকে দেব, যাতে করে তোমরা আগে যেভাবে পড়েছিলে এবং পাঠ্যবই অবশ্যই তোমরা এতমধ্যে পড়ে ফেলেছো অনেকটাই, তার সাথে যদি এগুলো একটু মিলিয়ে পড়ো তাহলে তোমাদের জন্য অনেকটা উপকার হবে এবং অনেকটা তোমাদের নোট হিসেবে কাজ করবে আসলে এই লেকচারটি। এবং শুধু এটি না, পরবর্তী লেকচারগুলো তোমাদেরকে আসলে সেই নোট আকারেই অনেকটা সাজিয়ে দেব। আজকের ক্লাসটি মূলত থিওরি বেস অর্থাৎ তৃতীয় অধ্যায় আসলে তাত্ত্বিক যে অংশগুলো বা আমরা সূত্রগুলিগুলো নিয়ে ক্লাসটি করবো আজকে, গাণিতিক যে অংশ সেগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। তো শুরুতেই বলা দরকার কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ কেন্দ্রের দিকে থাকার প্রবণতা, তো এখানটাতে প্রবণতা মানে এক ধরনের টান, আকর্ষণ বা ঝোঁক, এই বিষয়গুলো বোঝায়। তো এখানে যেহেতু আমরা পরিসংখ্যানে বিভিন্ন তথ্য নিয়ে কাজ করি, সেই তথ্যগুলোর আসলে কেন্দ্রীয় মানের দিকে অনন্য মানগুলোর যে ঘনীভূত হওয়ার ঝোঁক বা টান বা আকর্ষণ, সেইটাকে মূলত বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তো এখানে সেই কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটি দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে তুমি নোট করে আসলে সেখান থেকে পড়তে পারো, তোমার জন্য খুব সহজ হবে। কোনো তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনে প্রতিটি মানের মাঝামাঝি মান বা কেন্দ্রীয় বিন্দুতে ঘনীভূত হওয়ার ঝোঁক বা প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো পাঁচটি, যথা এক নম্বরে হলো গাণিতিক গড়, গাণিতিক গড়েরই আরেকটি নাম হলো যোজিত গড়, ইংরেজিটাকে ইংরেজিতে বলে থাকি অ্যারিথমেটিক মিন। তারপরে দুই নম্বরে রয়েছে জ্যামিতিক গড়, এর আরেক হলো গুণিতক গড় বা গুণোত্তর গড়, এটাকে ইংরেজিতে বলে থাকে জিওমেট্রিক মিন। তিন নম্বরে রয়েছে তরঙ্গ গড় বা উল্টন গড় বা বিপরীত গড়, এই দুটো হলো প্রতিশব্দ বা অন্য দুইটা নাম, ইংরেজি নামটা হবে হারমোনিক মিন। চার নম্বরে হলো মধ্যক বা মধ্যমা, এটাকে ইংরেজিতে বলে থাকে মিডিয়ান। পাঁচ নম্বরটা হলো প্রসূরক, ইংরেজিতে হলো মোড। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার এই পাঁচটি পরিমাপ। এখানে আসলে কেন্দ্রীয় প্রবণতা মূলত যে কাজটি করে সেটা হলো আমরা যে তথ্যসারি নিয়ে কাজ করব, সেটা শ্রেণীকৃত হোক আর অশ্রেণীকৃতই হোক, সেই মানগুলোর কেন্দ্রের দিকে আসলে কোন মানগুলো অবস্থান করে, কেন্দ্রীয় মানগুলো আসলে কী, সেই বিষয়গুলো নিয়ে মূলত এই অধ্যায় আসলে আমাদের কাজ। আমরা পরবর্তীতে অবশ্যই সেই বিষয়গুলো দেখতে পাবো। তো কেন্দ্রীয় প্রবণতার যে পাঁচটি পরিমাপের কথা তোমাদের বললাম, আমরা শুরুতে সেই পরিমাপগুলো সম্পর্কে একটু জেনে নেব এবং একই সাথে সূত্রগুলোও আমরা দেখতে থাকব। যেমন শুরুতেই যদি গাণিতিক গড় বা যোজিত গড় সম্পর্কে দেখি, তো গাণিতিক গড় কাকে বলে এটা কিন্তু তোমরা পারো অবশ্যই, কারণ এখানে এই শুধু গাণিতিক গড় না, এখানে মধ্যক প্রসূরক এই যে পার্টগুলো রয়েছে এগুলো যেমন বিগত কয়েকটা ক্লাসে তোমরা দেখেছো, একই সাথে তোমরা স্কুল লেভেলও কিন্তু পড়ে আসছো, কারণ তোমাদের স্কুল লেভেল একেবারে ক্লাস ফাইভ থেকে তোমাদের টেন পর্যন্ত আসলে এই পরিসংখ্যান ছিল তোমাদের গণিত বইয়ের একটা অধ্যায় হিসেবে। তো সেখানে কিন্তু তোমরা পড়ে আসছো কেন্দ্রীয় প্রবণতা পড়ে আসছো, তারপর গানে গড় পড়ে আসছো, মধ্যক পড়ে আসছো, প্রসূরক পড়ে আসছো। তো সেখানে তোমরা যে গড়টা পড়ে আসছো সেই গড়টাই মূলত গাণিতিক গড় বা যোজিত গড়। যদি তোমরা সেখানে সংজ্ঞাগুলো পড়নি, তো সংজ্ঞাগুলো আমি একটু বলি। এখানে কোনো তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের তথ্য সংখ্যাগুলোর সমষ্টিকে উহার মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বা যোজিত গড় বলে। গাণিতিক গড় বা যোজিত গড়কে এএম বা এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এখানে এএম দ্বারা মূলত ওই
অ্যারিথমেটিক মিন এর সংক্ষিপ্ত রূপ আসলে। আর আমরা সাধারণত এক্স বার, এখানে উপরে এই দাগটাকে কিন্তু বার বলে, এই এক্স বার দ্বারা কিন্তু আসলে আমরা গড়টাকে বুঝিয়ে থাকি, এবং এই এক্স বারটাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি। খুব কম সংখ্যক জায়গাতে আমরা এএম লিখে থাকি গাণিতিক গড় বোঝানোর জন্য। তো গাণিতিক গড় যে বিষয়টা, গাণিতিক গড় বিষয়টা আমরা একেবারে চিন্তা ভাবনা করলে আরও পিছনের দিকে, অর্থাৎ একেবারে ক্লাস টু থ্রিতে থেকে যখন আমরা গড় মান নির্ণয় করা শিখেছি, সেখানে যেভাবে কয়েকটি সংখ্যা দেয়া থাকলে তার যদি গড় বের করতে বলতো, তখন আমরা সেখানে যে কাজটা করতাম সেই সংখ্যাগুলোকে যোগ করে সেই যোগফলকে পদ সংখ্যা দ্বারা, মানে মোট কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে কিন্তু ভাগ করতাম। অর্থাৎ পাঁচটা সংখ্যার যোগফল যদি হয় 580, তখন কিন্তু সেই 580কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করে গড় মান বের করতাম। তো সেটা যেই প্রক্রিয়া, এখানে গাণিতিক গড়টাও কিন্তু একই প্রক্রিয়াই, তবে এইখানে এসে আমরা সেই গড়টাই বিভিন্ন প্রতীকের মাধ্যমে, সংকেতের মাধ্যমে, সূত্রের মাধ্যমে করবো এবং অনেক বেশি বেশি মানের জন্য সেই কাজটা করে থাকবো। কিন্তু মূল থিমটা কিন্তু আসলে একই রকম, অর্থাৎ যতগুলো সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করব এবং তার পদ সংখ্যা দ্বারা যোগফলকে ভাগ করব। এটা ভাগ করলে আমরা যাই মান পাবো সেটাই হলো ওই তথ্যসারি বা নিবেশনের যোজিত গড় বা গাণিতিক গড়। এবারে আমরা দেখব গাণিতিক গড় বা যোজিত গড় নির্ণয়ের কতগুলো সূত্র আছে, কতগুলো বলতে এখানে আমাদের কিন্তু মূলত তিনটি সূত্র রয়েছে, এবং সেই তিনটি সূত্র, প্রথম দুইটি সূত্র হলো অশ্রেণীকৃত উপাত্তের জন্য। অশ্রেণীকৃত উপাত্ত বলতে যেটা বুঝিয়ে থাকি আমরা, সেটা হলো সে যেই তথ্যগুলোকে আসলে সারণীতে সাজানো হয় না সেই তথ্যগুলোকে আমরা বুঝে থাকি অশ্রেণীকৃত উপাত্ত বা তথ্য। আর যেই তথ্যগুলোকে আসলে সারণীতে সাজানো হয়, অর্থাৎ সেখানে গণসংখ্যা থাকে, সেই তথ্যগুলোকে আমরা বলে থাকি শ্রেণীকৃত তথ্য। তো এখানে প্রথম যেই দুটি সূত্র রয়েছে সেই সূত্র দুইটি হলো সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতির সূত্র, এবং তৃতীয় সূত্রটি হলো সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র। যাই হোক, আমরা এই তিনটি সূত্র ব্যবহার করেই কিন্তু গাণিতিক গড় নির্ণয় করব। তো প্রথম সূত্রটি ছিল গাণিতিক গড় এক্স বার সমান সামেশন এক্স আই বাই এন, যেখানে বলা ছিল অশ্রেণীকৃত মান এবং প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। অর্থাৎ এখানে আমরা এই গড়টা বের করবো যেখানে শুধুমাত্র কতগুলো উপাত্ত দেয়া থাকবে, সেখানে গণসংখ্যা আসলে নেই বা সারণী নেই। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সেই সংখ্যাগুলোকে যোগ করবো, অর্থাৎ সামেশন এক্স আই দ্বারা কিন্তু সেই যোগফলটাকেই বোঝায়, এবং সেখানে মোট কয়টা উপাত্ত দেওয়া আছে সেইটা কিন্তু এন দ্বারা বোঝায়। এই জন্য সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, অর্থাৎ উপাত্তগুলোর যোগফলকে পদসংখ্যা দ্বারা ভাগ। নাম্বার দুই, এটা হলো শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এবং প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। এটা শ্রেণীকৃত বলতে এখানে কিন্তু উপাত্তগুলোকে অবশ্যই সারণীতে সাজানো থাকতে হবে, যেখানে গণসংখ্যা থাকবে সাধারণত, এটা আমাদের মূল একটা বৈশিষ্ট্য, যেখানে গণসংখ্যা, কারণ সূত্রে কিন্তু এফ আই রয়েছে, এর ফুল মিনটা তো ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা, এজন্য এখানে এফ আই যেহেতু রয়েছে তাহলে তোমাদের মনে রাখতে হবে সুতরাং এখানে গণসংখ্যা থাকতেই হবে। তো এখানে গণসংখ্যা, আর সেক্ষেত্রে যদি গণসংখ্যার নিবেশনটা বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন যে পদ্ধতির হোক, যদি বিচ্ছিন্ন পদ্ধতির হয় তখন বিচ্ছিন্ন পদ্ধতিতে যেই মানগুলো দেওয়া থাকে সেটাকে আমরা সলক এক্সের মান ধরি এবং সাথে গণসংখ্যা, এই দুইটা গুণফল করতে পারি। যদি অবিচ্ছিন্ন পদ্ধতির হয় তখন আমরা ওই শ্রেণী ব্যক্তিগুলোর মধ্যমা বের করব বা মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা হবে এক্স আই এবং সেটার সাথে গণসংখ্যার গুণ করে তারপরে গুণফলের সমষ্টি নির্ণয় করব পদসংখ্যা দ্বারা, বা এখানে মোট পদসংখ্যা বলতে মোট গণসংখ্যাকে বোঝানো হয়েছে, সেটা দ্বারা ভাগ করব, তাহলে আমরা গাণিতিক গড়টা পাব। তিন নম্বরে যেটা রয়েছে এটাও শ্রেণীকৃত মানের ক্ষেত্রে, অর্থাৎ সারণীকৃত মান থাকবে, অর্থাৎ যেখানে গণসংখ্যা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটার নাম হলো সংক্ষিপ্ত পদ্ধতি, এ প্লাস সামেশন এফ আই ডি আই বাই ক্যাপিটাল এন ইন্টু সি। এখানে এ দ্বারা বোঝায় অনুমিত গড়, আর এফ আই মানে তো গণসংখ্যা, ডিআই দ্বারা বোঝাবে বিশ্রুতি বা ধাপ বিশ্রুতি, এন মানে গণসংখ্যার যোগফল, আর সি দ্বারা বোঝাবে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এই সূত্র, তিনটে সূত্রই কিন্তু তোমরা স্কুল লেভেলে করে আসছো, তার মধ্যে প্রথম দুইটা সূত্র কিন্তু একেবারেই হুবহু ছিল তোমাদের স্কুল লেভেলের বইয়ের সাথে, কিন্তু এখানে তিন নম্বর সূত্রটাতে আমরা একটু পরিবর্তন, তাও তোমাদের 9-10 বইটাতে দেখবে এখানে এটা ছোট হাতের এ দেওয়া আছে এবং এখানে সি এর পরিবর্তে এইচ দেওয়া আছে, বাকি বিষয়টা কিন্তু সেম। তো আমরা জাস্ট এখানে ছোটো হাতের এর পরিবর্তে বড় হাতের ব্যবহার করা এবং এইচ এর পরিবর্তে সি ব্যবহার করা, কিন্তু কাজ কিন্তু একই রকম, অর্থাৎ ছোটো হাতের এ দ্বারা আমরা যা বোঝাতাম অনুমিত গড় এখানেও সেটাই বোঝাবো।
সি দ্বারা আমরা আগে যেমন এইচ দ্বারা শ্রেণী ব্যবধান বোঝাতাম বা শ্রেণী ব্যক্তি, এখানেও সি কিন্তু একই কাজই করবে। আর এখানে এফআই ডিআই বা তুমি চাইলে এখানে এফআই ইউআই ব্যবহার করতে পারো, কারণ ডিআই বা ইউআই এই দুইটা দ্বারাই কিন্তু মূলত বিশ্রুতি বা ধাপ বিশ্রুতি প্রকাশ করা হয়ে থাকে। তো এই হলো গিয়ে মূলত গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। আমরা এই তিনটে সূত্রই শিখবো, কারণ তিনটে সূত্র আমাদের দরকার। তবে তিন নম্বর সূত্রটা একটু বড় হয়, যদিও নাম সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু আসলে কাজ একটু বেশি করতে হয়। যদি আসলে আমাদের বলে দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো, তখন অবশ্যই তৃতীয়টা ব্যবহার করব। আদারওয়াইজ আমরা যদি বলে না দেয় সেক্ষেত্রে এটা না ব্যবহার করলেও চলবে, দ্বিতীয়টা ব্যবহার করলেও আসলে আমাদের গাণিতিক গড়টা নির্ণয় করা হয়ে যাবে। এক্ষেত্রে গাণিতিক গড় বিষয়ক দুইটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আরও অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের পাঠ্য বই দেওয়া আছে, তো সেখান থেকে দুইটা। তথ্যসারি গাণিতিক গড় সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান বা অথবা প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত, এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য যে গাণিতিক গড়টা প্রান্তীয় মান। প্রান্তীয় মান বলতে এখানে দুই প্রান্তে যে মান থাকে, অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এই মানগুলো দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। অর্থাৎ যদি একেবারে সব থেকে ছোটো মানটা অনেক বেশি ছোটো হয়, তখন দেখা যায় সাধারণত এই গাণিতিক গড়টা অনেক কমে যায়, এবং সর্বোচ্চ মান যদি অনেক বেশি বড় হয়, তখন দেখা যায় যে আসলে গড় মানটা অনেক বেড়ে যায়। তো এই একটা প্রভাব, এবং দরকার হলে আমি তোমাদের কিছু ম্যাথের মাধ্যমে এই বিষয়গুলো দেখাবো, বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কইরো, তাহলে অবশ্যই সেটি আমি আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় যেটা দেওয়া আছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে গাণিতিক গড় উৎকৃষ্ট বা আদর্শ। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার আমরা পাঁচটা পরিমাপের কথা জেনেছি যাবৎ, তো গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যক এবং প্রসূরক, এই পাঁচটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে গাণিতিক গড়টা হলো সব থেকে ভালো বা উৎকৃষ্ট বা আদর্শ। এবারে আমরা দেখব জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের ইংরেজি নামটা হলো জিওমেট্রিক মিন, এবং এর আসলে প্রতিশব্দ তোমরা আগে দেখেছো গুণোত্তর গড় বা গুণিতক গড়। তো যেরকম জ্যামিতিক গড়টা, এই এটা কিন্তু তোমাদের জন্য নতুন অনেকটাই, কারণ এটা অনেকটা এখন পুরোটাই আসলে, কারণ জ্যামিতিক গড় তোমরা এর আগে কখনো করোনি। তবে আমি কিন্তু কয়েকটা ক্লাসে অবশ্যই আলোচনা করেছিলাম জুম অ্যাপের মাধ্যমে, যাক তোমরা সেখানে যারা উপস্থিত ছিল তারা অবশ্যই সেটা দেখেছো বা শিখেছো। জ্যামিতিক গড় সংজ্ঞাটি এমন, কোনো অশূন্য বা ধনাত্মক তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের যতগুলো অশূন্য বা ধনাত্মক সংখ্যা থাকে তাদের গুণফলের ততম মূলকে ওই তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের জ্যামিতিক গড় বলে। জ্যামিতিক গড়কে জিএম দ্বারা প্রকাশ করা হয়, জিএম মানে জিওমেট্রিক মিন, এই জন্য এটা সংক্ষেপে জিএম দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা বিষয় যে অশূন্য ও ধনাত্মক কথা বলা হয়েছে, এখানে এটা বলার মূল কারণটা হলো এখানে আমরা যেই তথ্যসারিরই জ্যামিতিক গড় নির্ণয় করতে চাই না কেন, সেই তথ্যসারিতে যদি কোনো একটি মান শূন্য থাকে তাহলে কিন্তু আসলে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, কারণ এখানে কিন্তু সংখ্যাগুলো আগে গুণফলে কথা বলছে, কারণ গুণফল যদি আমরা বের করি সেক্ষেত্রে এর একটি মান যদি শূন্য হয় তাহলে কিন্তু পুরো গুণফলটাই কিন্তু শূন্য হয়ে যাবে। এবং একই সাথে এখানে যদি একটি মানও আসলে ঋণাত্মক থাকে, তো এখানে ঋণাত্মক থাকার কারণে কিন্তু দেখা যাবে যে সবগুলো গুণফলটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। ঋণাত্মক মান যদি হয় তার উপর যদি বর্গমূল, এখানে মূলের কথা বলা হয়েছে, এখানে যদি আমরা দ্বিঘাত বিশিষ্ট তখন বর্গমূল, বা এখানে তিন ঘাত বিশিষ্ট হলে ঘনমূল, এভাবে এখানে তো আমরা অনেকগুলো সংখ্যা মানে পঞ্চাশটা যদি থাকে তাহলে পঞ্চাশতম মূল বের করতে হয়। তো সেক্ষেত্রে এই যে আমরা জানি রুটের ব্যবহারটা তো আমরা মোটামুটি জানি সবাই, তো সেক্ষেত্রে রুটের ভিতরে যদি মাইনাস মান থাকে তখন সেটা কিন্তু একটু অবাস্তব সংখ্যা হয়ে যায়, যার কারণে এখানে মাইনাস মান থাকলেও কিন্তু আসলে আমরা এখান থেকে জ্যামিতিক গড়টা পাবো না। বা এখানে আমি রুট চিহ্ন ব্যবহার না করে যদি ঠিক রুট চিহ্ন এটাকে উঠিয়ে দিয়ে যদি এন্টি লগের মাধ্যমে, অর্থাৎ উভয় পক্ষের লগ নিয়ে কিন্তু এই সূত্রটা বের করা, মূল সূত্র কিন্তু রুট সহকারেই ছিল এবং এই সূত্রেরই একটি অনুসিদ্ধান্ত হিসেবে দ্বিতীয়টা দেওয়া। এই যদি তুমি মনে করো দ্বিতীয় সূত্র ইউজ করবে সেক্ষেত্রেও কিন্তু লগ এক্স আই যেটা দেওয়া আছে, অর্থাৎ লগের পরে তুমি এখানে এক্সের তুমি যে মানটাই বসাও যদি সেখানে মাইনাস মান নাও তাহলে সেটা কিন্তু ম্যাথ এরিয়ার হিসেবে ক্যালকুলেটার দেখাবে, অর্থাৎ এখান থেকে তুমি কোনো মান পাবে না। এই কারণেই এখানে আসলে আমরা শূন্য এবং ঋণাত্মক মান ব্যবহার করব না, এগুলো বাদে অর্থাৎ ধনাত্মক, শুধুমাত্র ধনাত্মক সংখ্যা নিয়ে মূলত আমরা কাজ করব। তো সে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা
যদি জ্যামিতিক গড় নির্ণয় করি, তার জন্য এখানে মূলত দুইটা সূত্র দেওয়া আছে, একটা হলো গিয়া অশ্রেণীকৃত মানের জন্য, একটা হলো গিয়ে তোমার শ্রেণীকৃত মানের জন্য। আমরা সাধারণত এই এন্টিলগ ব্যবহার করি, এই সূত্রগুলো ইউজ করে থাকি, কারণ এটা আমাদের জন্য ক্যালকুলেশন অনেকটা সহজ হয়। আর এন্টিলগ দেখে আসলে তোমাদের ভয় পাওয়া বা ভীত হওয়ার কিছু নেই, এটা আসলে ক্যালকুলেটারের ব্যবহার। শুধুমাত্র শিফট লগ যদি তুমি দাও তাহলে আসলে এন্টিলগটা হয়ে যাবে। সুতরাং এটা আসলে দেখলে খুব কঠিন মনে, আসলে কিন্তু কঠিন কোনো বিষয় না, অনেকটা ইজি। যখন ম্যাথ করাবো তখন তোমরা দেখবে আসলে। তো এখানে মাত্র মূলত দুইটা সূত্র, জ্যামিতিক গড় নির্ণয়ের। এবং জ্যামিতিক গড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, তথ্য সারির কোনো মান ঋণাত্মক বা শূন্য হলে ওই তথ্য সারির জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, যেটা অবশ্য আমরা আসলে সংজ্ঞার মাধ্যমে আসলে বলার চেষ্টা করেছি বা আমি মুখে তোমাদের বললাম যে আসলে কোনো মান যদি ঋণাত্মক বা শূন্য হয় তাহলে আসলে আমরা ওই তথ্য সারির জ্যামিতিক গড় নির্ণয় করতে পারি না। এরপরে আমরা দেখব তরঙ্গ গড় সূত্র সম্পর্কে, তরঙ্গ গড় সম্পর্কে। তরঙ্গ গড়ের ইংরেজি নামটা হলো হারমোনিক মিন। হারমোনিক শব্দ অর্থ হলো তরঙ্গ বা ঢেউ, যেটা তোমরা জানো। এখানে কোনো অশূন্য তথ্য সারির যতগুলো মান থাকে তাদের উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে ওই তথ্য সারির তরঙ্গ গড় বলে। তার মানে কিন্তু উল্টো উল্টো একটা কথা বলা আছে, এই কারণেই কিন্তু মূলত এই তরঙ্গ গড়ের আর একটা নাম হলো উল্টন গড় বা বিপরীত গড়ও বলে এটাকে, তোমরা আসলে মূল নামের সময় দেখেছো। এখানে উল্টো উল্টো বলার কতগুলো কারণ এখানটাতে, যেমন আর একটু বলে নিই, এখানে কিন্তু অশূন্য কথা বলছে, অর্থাৎ তথ্যসারির কোনো মান কিন্তু শূন্য হতে পারবে না, এটা একটা ব্যাপার। ঋণাত্মক হলে আসলে নির্ণয় করা যাবে, বাট শূন্য হলে কিন্তু পুরো মানটাই শূন্য হয়ে যাবে, পুরো গড়টাই শূন্য হয়ে যাবে। সুতরাং এখানে আমরা শূন্য মান ইউজ করতে পারবো না, এটা একটা কন্ডিশন। দ্বিতীয়ত এরপরে যেটা বলছিল উল্টো মানের গাণিতিক গড়, উল্টো মান বলতে এখানে আমরা তো সাধারণত মানগুলোকে চলক এক্স দ্বারা প্রকাশ করে থাকি বা চলক ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। তো এখানে বলছিল কিন্তু আমরা কী ভেবে করছি, ওয়ান বাই এক্স আই, তার মানে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ করি তাহলে কী হবে, ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান বাই এক্স থ্রি। তো ওয়ান বাই এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ান মানে প্রথম যে মান তার ওয়ান বাই প্রথম মান, তার মানে এটা কিন্তু তার উল্টো মান আসলে, মানে ওয়ান, এখানে যদি এক্স এর প্রথম মান থ্রি হয় তাহলে আসবে এটা আমরা নেব ওয়ান বাই থ্রি, এমনটা আসলে নিতে হবে। তাহলে সেই মানগুলোকে যোগ করে যদি আমরা তাকে পদসংখ্যা দ্বারা ভাগ করি তার আবার যদি উল্টো মান নির্ণয় করি, এখানে সেই সূত্র একেবারে ভেঙে ভেঙে পাঠ্য বইয়ে দেওয়াও আছে, তোমরা যদি বইটা খুলে দেখো তাহলে দেখবে আসলে যে উল্টো মানের আবার উল্টো মান কী করে নেয়, উল্টো মানে গাণিতিক করে উল্টো মান। আমি আসলে সেই সূত্রটা ভেঙে ভেঙে লিখিনি, কারণ আমরা সাধারণত যেই সূত্রটা ব্যবহার করে থাকি ম্যাথ করার সময় আমি মূলত সেই সূত্রটাই এখানে লিখে দিয়েছি। তো এখানে জাস্ট সংজ্ঞাটা তুমি মনে রাখবে যে এখানে আমাদের যেই মানগুলো দেওয়া থাকবে, তথ্যগুলো দেওয়া থাকবে, তার উল্টো মানের গাণিতিক গড় নির্ণয় করে তার উল্টো মান নেই, তখনই আমরা সেটা পাবো তরঙ্গ গড়। সূত্রটা হলো এন ডিভাইডেড বাই সামেশন ওয়ান বাই এক্স আই, এটা হলো অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। দুই নম্বরে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই সামেশন এফ আই ডিভাইডেড বাই এক্স আই, খুব ছোটো ছোটো সূত্র, খুব অল্প কাজেই কিন্তু এখান থেকে তরঙ্গ গড়টাও নির্ণয় করা যায়। এবং তরঙ্গ গড়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আসলে তরঙ্গ গড়ের কোনো মান যদি শূন্য হয় তাহলে তরঙ্গ গড় নির্ণয় করা যায় না। এরপরে আমরা দেখব মধ্যক সম্পর্কে। মধ্যক এর ইংরেজি নামটা হলো মিডিয়ান, এই জন্য এটাকে কিন্তু এমই দ্বারা প্রকাশ করা হয়। দেখো মধ্যক এর কাজটা কি, মধ্যক হলো একটা মাঝামাঝি মান, যেই মান তথ্যকে বা তথ্য সারিকে সমান দুইটা অংশে ভাগ করে। তো এখানটাতে আমরা আরও কতগুলো বিষয় জানি যে আমরা যখন মধ্যক নির্ণয় করি সেক্ষেত্রে কিন্তু মানগুলোকে হয় ঊর্ধ্বক্রমে অথবা অধঃক্রমে সাজিয়ে নিতে হয়। তো এখানে সংজ্ঞাটা আসলে ওভাবেই আমরা যেভাবে আসলে প্র্যাকটিক্যালি কাজ করে থাকি সেভাবেই লেখা। কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের মানগুলোকে ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানোর পর যে মানটি তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানকেই মধ্যক বলে। অর্থাৎ মধ্যক হলো এমন একটি মান যেটা তথ্যকে সমান দুইটি অংশে ভাগ করবে। অর্থাৎ যেমন একটা লাঠিকে যদি তুমি ঠিক মাঝখান থেকে কাটো তাহলে কিন্তু দেখা যাবে লাঠিটা যেমন দুই টুকরো হয়, কাটলা কিন্তু এক জায়গা দিয়ে কিন্তু লাঠির টুকরো হলো দুইটা। তো তদ্রূপ মধ্যক হলো একটি মান যেটা তথ্যকে সমান দুইটা অংশে ভাগ করে, অর্থাৎ মধ্যক থেকে ছোট থাকবে অর্ধেক গণসংখ্যা বা অর্ধেক উপাত্ত সংখ্যা, এবং মধ্যক থেকে বড় থাকবে বাকি অর্ধেক উপাত্ত সংখ্যা, এমনটা হয়। আর মধ্যককে সাধারণত এমই দ্বারা প্রকাশ করা হয়। মধ্যক নির্ণয় তিনটে সূত্র রয়েছে,
প্রথম দুইটা সূত্র হলো অশ্রেণীকৃত উপাত্তের বেলায়, অর্থাৎ এখানে গণসংখ্যার সারণী থাকবে না, তবে এখানে এর মধ্যে একটু বিভাজন রয়েছে। প্রথম যে সূত্রটা সেটা হলো এন বিজোড়, অর্থাৎ উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা প্রথম সূত্র ইউজ করি। উপাত্ত সংখ্যা বিজোড় বলতে যদি তোমার এখানে 25টা মান দেওয়া থাকে, 15টা মান দেওয়া থাকে, 23টা মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করব প্রথম সূত্র দ্বারা। যদি অশ্রেণীকৃত উপাত্ত এবং জোড় সংখ্যক মান দেওয়া থাকে, 20টা থাকতে পারে, 30টা থাকতে পারে, 22টা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্বিতীয় সূত্র, দ্বিতীয়টা সরি। এবং তিন নম্বর যে সূত্রটা রয়েছে এটা হলো শ্রেণীকৃত মানের বেলায়, এখানে কিন্তু এন জোড় বা বিজোড়ের কথা বলা নেই, অর্থাৎ উপাত্ত সংখ্যা জোড় বা বিজোড় যাই হোক না কেন, যদি শ্রেণীকৃত মান হয় অর্থাৎ সারণী আকারে থাকে, গণসংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা তিন নম্বর সূত্রটাই ব্যবহার করব। তো এখানটাতে মূলত এই তিনটা সূত্র, এটা হলো গিয়া মধ্যক নির্ণয়। তো মধ্যককে অবস্থান ভিত্তিক গড় বলা হয়, এটা একটা ব্যাপার, কারণ মধ্যক অলওয়েজ কিন্তু তত্ত্ব সারির ঠিক মাঝখানে অবস্থান করে, এই কারণে কিন্তু মধ্যককে বলা হয় অবস্থান ভিত্তিক গড়। এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য আসলে মধ্যকের। এরপরে আমরা দেখব প্রসরক। প্রসরক অনেক সহজ একটা পার্ট ক্যালকুলেশন করার জন্য। প্রসরক হলো কোনো তত্ত্ব সারি বা গণসংখ্যা নিবেশনে যে মানটি সর্বাধিক বার থাকে তাই হলো প্রসরক। প্রসরককে এমও দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা জানি যে যে তথ্য সারিতে যে মানটি সব থেকে বেশি বার থাকবে সেই মানটি হলো প্রসরক। প্রসরক নির্ণয় সূত্র মূলত এখানে একটি দেওয়া আছে, যেটা আসলে আমরা শ্রেণীকৃত মানের বেলায় ব্যবহার করে থাকি। প্রসরকের ইংরেজি নামটা যেহেতু মোড, এমওডিই, এজন্য এটাকে এমও দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা এমন, এল প্লাস ডেল্টা ওয়ান, এখানে মূলত ত্রিভুজের মতো চিহ্ন একটা আসলে তোমাদের অনেকের কাছে হয়তো অপরিচিত লাগতে পারে, এটা হলো কিন্তু ডেল বা ডেল্টা বলে আমরা সংক্ষেপে ডেল বলে থাকি। এখানে হলো ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু গুণ সি, এখানে এল দ্বারা বোঝাবে প্রসরক শ্রেণীর নিম্ন সীমা, সি দ্বারা বোঝাবে প্রসরক শ্রেণীর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, এবং ডেল ওয়ান আর ডেল টু এই দুইটা বিষয় তোমরা কিন্তু 19 এই প্রসরক নির্ণয় করছো। এখানে সূত্রটা সেমি প্রায় ছিল, শুধুমাত্র ডেল ওয়ানের জায়গা ছিল এফ ওয়ান, তারপরে ডেল টুর জায়গা ছিল এফ টু, বাকিটুকু প্রায় সেমই ছিল আর সি এর পরিবর্তে এইচ ছিল আর কি। তো ওখানে এফ ওয়ান দ্বারা তোমরা কী করতে, আসলে ওই কোনো যে গণসংখ্যা নিবেশনটির তুমি প্রসরক নির্ণয় করবে সেই গণসংখ্যা নিবেশনে যে শ্রেণীর গণসংখ্যাটি সব থেকে বড়, সেই সব থেকে বড় গণসংখ্যাটি থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ করলে যে বিয়োগফল পাবে সেটি হবে তোমার ডেল ওয়ানের মান, এবং সব থেকে বড় গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে মান পাবে সেটি হবে ডেল টু এর মান। তো 19 কিন্তু তোমরা এফ ওয়ান এফ টু এভাবেই নির্ণয় করে আসছিলে। আর এইচ মানে সরি, এইচ এখানে সি তো শ্রেণী ব্যক্তি বোঝাবে বা শ্রেণী ব্যবধান, এল মানে প্রসরক শ্রেণীর নিম্ন সীমা, এভাবে তোমরা প্রসরকটা নির্ণয় করতে পারবে। এখানে আর একটা ব্যাপার, যদি উপাত্ত অশ্রেণীকৃত হয় সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো সূত্রের ব্যবহার তোমাকে করতে হবে না, শুধুমাত্র লিখবে আমরা জানি অশ্রেণীকৃত উপাত্তে যে মান সর্বাধিক বার থাকে তাই প্রসরক। তারপর দেখবে যে মানটি সব থেকে বেশি বার রয়েছে সেটি প্রসরক হবে, যদি একাধিক মান সর্বাধিক বার থাকে তাহলে একাধিক সংখ্যাই হবে প্রসরক। তবে এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য বলা আছে যে আসলে একাধিক যদি প্রসরক হয় সেই প্রসরকটাকে তাৎপর্যহীন বলা হয়, অর্থাৎ সেই প্রসরকের সরটা গুরুত্ব হারিয়ে ফেলে বা গুরুত্ব বেশি থাকে না। তবুও আমাদের যদি প্রসরক নির্ণয় করতে বলে তাহলে যদি একাধিক থাকে আমরা একাধিক নির্ণয় করব, একটা থাকলে একটাই নির্ণয় করব। আরও একটা বিষয় বলে রাখি, কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে প্রসরক একটি ব্যতিক্রমী মান বা ব্যতিক্রমী কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কারণ প্রসরক কোনো তথ্য সারিতে একটা তেমন থাকতে পারে, একাধিক থাকতে পারে, এমনকি নাও থাকতে পারে, অর্থাৎ সবগুলো মান যদি একবার করেই দেওয়া থাকে, অর্থাৎ কোনো মানই সর্বাধিক বার নেই, তাহলে কিন্তু সেই তথ্য সারিতে প্রসরক নেই, এটাই আমরা কিন্তু বুঝব। আজকের আসলে আমরা এই বিষয়টাই দেখলাম, এবং তোমরা বাসায় একটু ভালোভাবে পড়বে, সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। আর একটা বিষয় যেটা বলি, তোমরা এখানে আজকে যেটুকু যদিও থিওরি পার্ট অথবা তোমরা অনেকে পড়েও বলছো, তারপর আমার মনে হয় তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো তোমরা অবশ্যই উপকৃত হবে, এবং এখান থেকে কিন্তু তুমি অনেক মেন যে বৈশিষ্ট্যগুলো দরকারি যে বিষয়গুলো সেগুলো অবশ্যই পাবে, এবং সংজ্ঞাগুলো কিন্তু এখানে একেবারে সহজ করে তোমাদের মতো করে যাতে সহজে বুঝতে পারো সেভাবে কিন্তু বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাদের সেখানে আসলে দেয়া আছে, অনেকটা নোট আকারে করে দেওয়া, তুমি জাস্ট এটাকে তুমি তোমার নোট খাতায়ও লিপিবদ্ধ করে রাখতে পারো, তোমার জন্য অনেকটাই উপকার হবে।
আর একটা বিষয় তোমরা ভালোভাবে পড়বে, আর পরবর্তী ক্লাসে তো অবশ্যই এই রিলেটেড ম্যাথগুলো আমরা দেখবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি এখানে শেষ করছি।